প্রপার সেটআপে নেই, তাই জন্য ভিডিওটা হয়তো এরকমভাবে আসছে। আমি সৌরভ, তোমরা সবাই দেখছো টিএমআর দ্য মুভি রিভিউ। রিলিজ হয়ে গেল রাবণের ট্রেলার। এই মুভিটা 29 এপ্রিল ঈদের দিন রিলিজ হচ্ছে বড় পর্দায়। ট্রেলারটা কেমন হলো? ট্রেলারটা দারুণ হয়েছে। ট্রেলারটার মধ্যে একটা খেমা ব্যাপার আছে। ট্রেলারটার মধ্যে আমরা সুপারস্টার জিতকে দেখতে পাচ্ছি দুটো ডিফারেন্ট লুকে, একটা রামের লুকে এবং একটা রাবণের লুকে। দুটো লুকই তাকে দারুণ লাগছে। অ্যাকশান প্যাক্ট একটা মুভি আমরা দেখতে পাবো 29 এপ্রিল। আর হয়ে যাক, ট্রেলারটার মধ্যে আর কী কী পজিটিভ মনে হয়েছে তারপরে কথা বলবো, ট্রেলারটার মধ্যে আর কী কী নেগেটিভ লেগেছে। ট্রেলারের প্রথম পজিটিভ পয়েন্ট, মিউজিক। ট্রেলারের বিজিএমটা দারুণ হয়েছে। পোস্টারের মধ্যে যে ধরনের বিজিএম ছিল সেই ধরনেরই একটা বিজিএম আমরা শুনতে পাই ট্রেলারের মধ্যে, যেটা দেখতে দারুণ লাগছে। তারপরে আমার পজিটিভ পয়েন্ট মনে হয়েছে কাজ পারফরম্যান্স। ট্রেলারের মধ্যে প্রত্যেকটা কাজ তাদের বেস্ট পারফরম্যান্স দিয়েছে আমার মনে হচ্ছে। ট্রেলারটা দেখে আপনার দারুণ লাগবে, এবং ট্রেলারটার মধ্যে একটা ঘেমা ব্যাপার আছে। তারপরে ট্রেলারে এডিটিং, এডিটিং পোর্শন ট্রেলারের মধ্যে দারুণ হয়েছে। যেভাবে ট্রেলারে প্রত্যেকটা ফ্রেম এডিট করা হয়েছে সেটা দারুণ, এবং ট্রেলারটা আপনার সত্যিই দেখতে ভালো লাগবে, এত সুন্দরভাবে ট্রেলারটাকে এডিট করা হয়েছে। ট্রেলারটা আপনাকে 1 মিনিটের জন্য বোর ফিল করাবে না, এটা আমার গ্যারেন্টি। এই তো গেল ট্রেলারে প্লাস পয়েন্ট। এবার আছে যে ট্রেলারে মাইনাস পয়েন্ট আমার কোথায় মনে হয়েছে। আমার মাইনাস পয়েন্ট ট্রেলারের মধ্যে একটাই মনে হয়েছে, সেটা হলো ট্রেলারের মধ্যে আমরা পুরো স্টোরিটাই বুঝতে পেরে যাচ্ছি কী হতে চলেছে। হয়তো রাম মুখার্জির গার্লফ্রেন্ডের সাথে কিছু হবে, তাই জন্য সেই রিভেঞ্জ নেওয়ার জন্য রাবণ অবতারে আসবে, এবং সে কী করে রিভেঞ্জ নেবে সেটা আমরা হয়তো এই মুভিটার মধ্যে দেখতে পাবো। ট্রেলারের মধ্যে আমরা পুরো স্টোরিটাই বুঝতে পাচ্ছি। ট্রেলারের মধ্যে যদি স্টোরির আভাস না থাকতো, ট্রেলারটা যদি একটুখানি ইংগেজিংভাবে বানানো হতো, তাহলে ট্রেলারটা দেখতে আরও বেশি ভালো লাগবে এবং আরও ইন্টারেস্টিং লাগতো, এবং অডিয়েন্স একটা ইন্টারেস্ট হয়ে হতো মুভিটার মধ্যে কী হবে সেটা। একেবারেই ট্রেলারটা আমাদের ইন্টারেস্টটা দিতে ব্যর্থ হচ্ছে। ওভারঅল দেখতে গেলে জিতের জন্য এই মুভিটা 29 এপ্রিল অবশ্যই দেখতে হবে। এটাই ছিল রাবণের ট্রেলার নিয়ে আমার রিভিউ অ্যান্ড রিঅ্যাকশন। ভিডিওটা যদি ভালো হয় লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের ভিডিওতে, তখন জন্য টেক কেয়ার।